ডক্টর ইউনুস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি কারণ গতকাল একটা টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে ডক্টর ইউনুস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কি না এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কি না এ ধরনের একটা প্রশ্ন আমাকে টকশোতে করা হয়েছিল সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম সেটা একটু আমার অবস্থানটা আমি বিস্তারিত বলতে চাই এখানে আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার ডক্টর ইউনুস আরেকটা ইন্টারভিউ দিয়েছে আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে এবং সেই আলাপের পর ডক্টর ইউনুসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি এই প্রশ্নটাও আসতে পারে সেটা নিয়ে কথা বলবো এটা সত্য ডক্টর ইউনুস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন অনেকের সাথে কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে রীতি ভেঙে হয়েছে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার বন্ধু খুবই ক্লোজ বন্ধু বিল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ তার সাথে গতকাল ফর্ম বৈঠক করেছেন তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং ব্লিঙ্কেনের পর যেটা জেনেছি আমরা যে ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে সহযোগিতা বাড়বে এনগেজমেন্ট বাড়বে কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে এবং এটা থ্রু উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন এটা মনে হতেই পারে এটা অবশ্য আজকের ব্যাপার না ব্যক্তি ডক্টর ইউনুস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন এটা আমরা খুব ভালোভাবে জানি এবং শুধু সেটাই না আমেরিকার নিয়ন্ত্রণাধীন প্রভাবাধীন অনেকগুলো সংস্থা অথচ দুটো সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট সাথে দেখা করেছেন আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কাগজে কলমে আইএমএফ এর প্রধান ইউরোপিয়ান হলেও ইউরোপ আইএমএফ এর ওপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে আইএমএফ এর প্রধান ও ডক্টর ইউরোসের সাথে দেখা করেছেন নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে কারণ টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কি না মানে আমার কাছে কথাটা এইরকম মনে হলো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এই ধরনের একটা আলাপ আছে সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও কোথাও সেই কারণে আমাদের অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে নিশ্চয় হচ্ছে ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে আমি এই প্রশ্নটা করি ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীন রেজিমের এবং আরো স্পেসিফিকলি বললে শেখ হাসিনার তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা ফলে যেটা হয়েছে ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে ভীতির কারণ হয়েছে আমরা এখন প্রশ্ন করব আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি এই এনগেজমেন্টকে কি দেখবো আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন এই ঋণের কথা যখন আগে বলেছে যে আমাদের ঋণ পে কেউ এগুলো তো আমাদের শোধ করতে হবে আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম তখন আসলে ঋণও পাচ্ছিলাম আমাদের মনে থাকার কথা সাড়ে চার বিলিয়ন ডলার আই এম ঋণ পাওয়ার জন্য যেটা ইকুয়াল মানে হাফ বিলিয়ন ডলার করে দীর্ঘদিন ধরে দেয়া হবে এই রকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চেষ্টা চরিত্র করেছে অনেক রকম শর্ত মেনে নিয়েছিল সুতরাং ঋণও খুব সহজে পাওয়া যায় না আর এই মুহূর্তে যখন আমাদের ডলারের বড় সংকট আছে তখন এই ঋণ পাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতির স্টেবিলিটির জন্য ইম্পর্টেন্ট আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের কার মার্কেটে বা অফিসিয়াল তো বটে কার্ব মার্কেটে ও ডলারের মূল্য টাকার তুলনায় আরও বেশি বেড়ে যায়নি স্টেবল আছে বরং কোন কোন ক্ষেত্রে টাকা কিছুটা মূল্য রিগেইন করেছে কার্ব মার্কেট এটা খুবই ভালো লক্ষণ তার মানে মানুষের মধ্যে এখন এই ডলারের সংকটটা অনেক বেশি আছে সেটা মনে হবে না শুধু সেটা না বাংলাদেশ যদি এই সংকট কাটিয়ে উঠতে থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর আরও বেশি লোন পেতে থাকে তাহলে বাংলাদেশের ক্রেডিট রেটিং উন্নত হবে এবং উন্নত যদি হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টরও ফরেন কারেন্সির লোন আর শর্ট টার্ম লোন আমরা এগুলো নিয়ে একসময় অনেক আলোচনা করেছি আমার চ্যানেলেও সেগুলো পাবে ফলে বাংলাদেশের এই যে ডলারের সংকটজনিত অর্থনৈতিক যে সংকট সেটা কমে যাবে ফলে যে প্রভাবটা আমরা এখন পর্যন্ত দেখছি সেটা আমাদের জন্য পজিটিভ এর চেয়েতে খুব গুরুত্বপূর্ণ একটা জিও পলিটিক্যাল ব্যাপারও আছে এখানে আমেরিকা যখন বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়াচ্ছে তার ফুটপ্রিন্ট বাড়াচ্ছে আমি আগেও বলেছি বিশেষ করে ভারত চায়নাও আছে কিন্তু ভারত মানে চায়নাটা আমরা অনুমান করে নিতে পারি কোনো একটা দেশে যদি আমেরিকার ফুটপ্রিন্ট বাড়তে থাকে সেটা চায়নাকে ফোবিক করে তুলবে ভীত করে তুলবে এবং চায়না চাইবে তার এনগেজমেন্ট বাড়াতে এবং আমরা চাইনিজ অ্যাম্বাসেডারের বাংলাদেশে যথেষ্ট দৌড়ঝাঁপ দেখছি তারা বিএনপির সাথে বসছেন জামাতের সাথে বসছেন এবং আমরা খেয়াল করব চীনের মানে ধরা হয় শি এর পর সবচেয়ে পাওয়ারফুল মানুষ ওয়াং ই তিনি ফরেন মিনিস্ট্রি দেখেন এবং সম্ভবত স্টেট কাউন্সিলরও তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং চায়নার সাথে আমাদের এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলছেন সুতরাং চায়না তো থাকবে এটা আমরা কমন সেন্সে ধরতে পারি কিন্তু এ সাউথ এশিয়াতে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে সেটা হচ্ছে ভারত অ্যাপারেন্টলি আমেরিকার অ্যালাই হওয়ার পরও ভারত আমেরিকা এখানে অনেক বেশি ফুটপ্রিন্ট তৈরি করবে সেটা ভারত খুব একটা পছন্দ করে না তার কারণ হচ্ছে তার খায়েশ আছে সে এখানকার সুপার পাওয়ার রিজোনাল সুপার পাওয়ার হয়ে উঠবে এবং এই অঞ্চলে তার অনেক বেশি ফুটপ্রিন্ট থাকবে তার হেজিমানি থাকবে যদি ভারতে যে ধরনের ফরেন পলিসি ভারত কোনোদিন সেটা আদৌ করতে পারবে এটা মনে করার কোনো কারণে কিন্তু তার এটা মনে হয় ফলে আমেরিকার ফুটপ্রিন্ট বাড়ার কারণে ভারতকে আমরা রেডার দেখব যে সরকারের সাথে সে আরও বেশি কমিউনিকেট করবে আরও বেশি এনগেজ করতে চাইবে এবং অন্যান্যদের সাথে অপরাপর শক্তিদের সাথে বিএনপির সাথে ভারতের হাইকমিশনার দেখা করেছেন সেটা আমরা দেখেছি তাদের দৌড় ছাঁপ আছে জয়শঙ্কর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন তারা বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়ানোর কথা বলছেন সুতরাং আমেরিকার সাথে যোগাযোগ বরং ভারতকেও বেশ খানিকটা লাইনে আনতে সাহায্য করছে বলে আমি মনে করি এবং সেটা আমাদের জন্য পজিটিভ হবে এতে কোনো রকম কোনো সন্দেহ নাই আর আমেরিকার সাথে আমরা এখন আমাদের এনগেজমেন্টের কারণে সামনে কথার কথা তাত্ত্বিকভাবে বলছি যদি আমাদের কোনো ক্ষতি হয় ক্ষতির কারণ হয় সেটা নিয়ে নিশ্চয় আমরা তখন কথা বলবো নিশ্চয়ই কথা বলবো সেটা নিয়ে আলাপ করতেই হবে তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার বর্তমানে যে পৃথিবীতে আমরা বসবাস করি আমাদের কোনো না কোনো দিকের সাথে কিছুটা হলেও অ্যালাইনমেন্ট রাখতে হবে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার মতো বা কারো একেবারে পার্ট হয়ে যাওয়া না স্ট্র্যাটেজিক সিরিয়াস রকম পার্টনারশিপ করে ফেলা না কিন্তু ঝুঁকে থাকার প্রবণতা থাকতে হয় থাকে এটার মধ্যে দোষের কিছু নাই স্বাধীন সার্বভৌম দেশগুলো ইন্টারন্যাশনাল নানান ক্যালকুলেশনে পড়ে এবং তারা মানে কোনোখানে যদি বৈধ সরকারও থাকে এতদিন আমাদের বৈধ সরকার ছিল না এখনকার এটাকে আমি বৈধ সরকার মনে করি ভবিষ্যতে আরও নির্বাচনের মাধ্যমেও যদি হয় তাকেও চাপে পড়তে হয় তাকেও নানান রকম ক্যালকুলেশনের মধ্যে ফিট ইন করাতে হয় আমি মানে ভারতের উদাহরণ দিয়েই বলেছিলাম আগেও যে ভারতের মতো এত পাওয়ারফুল একটা দেশ এত বড় একটা দেশ এত বড় বাজার আমেরিকার আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি আলাই সেই ভারতও যখন রাশার সাথে তার ধরম মহরম চালিয়েছে বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের পর তেল কেনা বাড়িয়ে রাশিয়ার ইকোনমিকে সাস্টেন এবং সারভাইভ করানোর ক্ষেত্রে রোল প্লে করেছে আমেরিকা এবং ওয়েস্ট তার জন্য বিশেষ করে ইউরোপ আমেরিকার সাথে ইউরোপ মিলে সেটা খুব স্ট্রং ক্রিটিসিজম করেছে ভারত খুবই পাওয়ারফুল দেশ বড় দেশ স্বাধীন দেশ এবং এখানে একটা সহি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার থাকার পরও হয়েছে সুতরাং কোনো দেশ কোনো দেশের চাইবে সে তার প্রভাব বলয় তৈরি করা এখন আমাদের দেখার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রভাব বলয় আমাদের ক্ষতি করছে কিনা লাভ করছে আমি ডক্টর ইউনুসের আমেরিকার সাথে এবং এনগেজ আমেরিকার সাথে এনগেজমেন্ট মানে সেই ক্ষেত্রে পশ্চিমা বিশেষ করে ইউরোপের এনগেজমেন্টও বাড়া আর সেটাকে আমি আমার দিক থেকে পজিটিভ বলে মনে করি এখন পর্যন্ত অন্তত আবারও বলছি দিনের শেষে দেশের স্বার্থই সব কিছু যদি দেখা যায় কখনও সেই এনগেজমেন্ট আমাদের জন্য খুব বড় ক্ষতির কারণ হচ্ছে ডক্টর ইউনুসের এনগেজমেন্ট তার বেনিফিট করছে দেশের ক্ষতি করছে শেখ হাসিনার মতো তাত্ত্বিকভাবে বলছি আমি কখনোই বিশ্বাস করি না ডক্টর ইউনুস তেমন কিছু করবেন কিন্তু যদি করেন সেক্ষেত্রে আমরা সরগোল করব প্রতিবাদ করব। কোনো অসুবিধা নেই আরেকটা ব্যাপার নিয়ে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো নির্বাচনের সময়সূচি আর নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা ইন্টারভিউতে তাকে নির্বাচন নিয়ে জিজ্ঞেস যখন করা হয়েছে তখন তিনি বলেছেন এরকম আমি ভিডিওটা শুনলাম সেখানে উনি বলছেন খুব বেশি দূরে না তো ফার হবে না এটা একটা রিজনেবল টাইমের মধ্যে নির্বাচন হবে তখন যিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন সেই জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করেন রিজনেবল টাইম বলতে তিনি কতটুকু বোঝেন তিনি সেটা অবশ্য খুব স্পষ্ট করেননি বরাবরের মতো কিন্তু একটা ঘটনা বলেছেন যেটা আমরা আগেও শুনেছি তারপরে এখানে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে তিনি বলেছেন যে আমরা আগে সংস্কার করব তিনি সংস্কারের জন্য যে ছটা কমিশন তৈরি করা হয়েছে সেগুলোর কথা বললেন এবং তারা তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট দেবে রিপোর্ট পাওয়ার পর এটাকে উনি ব্লুপ্রিন্ট বলছেন সেই ব্লুপ্রিন্ট থেকে আমরা প্রিন্ট নিয়ে তারা কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা কনসেন্সাসে আসার চেষ্টা করবেন সেই কনসেন্সার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব ভেরি ইন্টারেস্টিং সেখানে উনি বলছেন সেই কনসেনসাসে যে যে জিনিসগুলো এখন করা যাবে বা করা হবে বলে সবাই স্বীকার করবে মানবে সেগুলো এখনই করে ফেলা হবে আর যেগুলো মনে করে সবাই যদি মনে করে কনসেনসাসের মাধ্যমে যে ইলেকটেড গভর্নমেন্ট এগুলো করবে তাহলে সেগুলো ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে হবে সেটা উনি বলছেন তারপর আবার তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাতে কি সময় লাগবে বা কী কাজ বাকি থাকবে নির্বাচনের জন্য তখন তিনি বলছেন যে এরপর সাজেশন অনুযায়ী নির্বাচন কমিশন তৈরি হবে এবং একটা ভোটার তালিকা তৈরি হবে তারপর নির্বাচন এভাবেই বলছেন তাহলে সময়গুলো আমরা আমার মনে হয় যে সমহাও সেনাপ্রধান যে ধরনের একটা ডেডলাইন দিয়েছেন বা টাইম ফ্রেম দিয়েছেন ডেডলাইন বলবো না টাইম ফ্রেম দিয়েছেন দেড় বছর মোটা দাগে ডক্টর ইউনুসের ব্যাপারটা সেই রকমই মনে হয়েছে তিন মাস মানে এই বছর শেষ হবে উনি ওনার ভাষণে বলেছেন এক দু সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ করবেন করবেন এবং সেটা অনুযায়ী যদি বাকি কাজ করতে হয় নির্বাচন কমিশন ফর্ম করা এবং অন্য এবং অন্যান্য সংস্কার মাসের মধ্যে বেসিক সংস্কারগুলো করে ফেলা অসম্ভব না তারপরে একই সাথে ভোটার তালিকা তৈরি করার জন্য সবার আগে নির্বাচন কমিশন তৈরি করা সেটার জন্য একটা আইন তৈরি করে নির্বাচন কমিশন তৈরি করা এইসব কাজ গুছিয়ে ফেলা আছে সরকার চাইলে খুব দ্রুতই করতে পারে এবং আইনের প্রোপোজাল অনেকেই দিয়েছেন সুতরাং সেগুলো প্রায় তৈরি আছে সেটা করে নির্বাচন কমিশন তৈরি হলো ভোটার তালিকার হাল নাগাদ হতে কয়েক মাসই লাগবে সেটা ইনফ্যাক্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়ে যেতে পারে এরপর নির্বাচন হতে পারে আমার কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা সেনাপ্রধান যে দেড় বছরের কথা বলছেন তার মানে আগামী বছরের শেষে বা তার পরের বছরের শুরুতে নির্বাচনের একটা টাইম ফ্রেম ডক্টর ইউনুসের ভাষ্য থেকেও আমি আবারও বলছি আই মে বি রং কিন্তু আমার কাছে এটা আমার ইন্টারপ্রিটেশন উনিও সেরকম একটা সময়ের কথাই সম্ভবত বলছেন দুটো কল সাইড করছে বলে আমার ধারণা ওই ইন্টারভিউটা শেষ হয়েছে একটা ফান দিয়ে তাকে জিজ্ঞেস করেছিল উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন কি না উনি খুবই উইটি ঢঙ্গে বলছেন আমাকে দেখে কি মনে হয় যে আমি রান ফর দ্য ইলেকশন তো সবাই হাসলো এবং উনি নিশ্চিত করলেন উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন না আমরা কেউ কেউ স্পেকুলেট করছিলাম যে নির্বাচন হয়ে নানান রকম স্পেকুলেশন আসছিল কি কী হতে পারে কোন একটা স্ট্রাকচার নতুন নতুন ফর্মে উনি নির্বাচন করতে পারেন করে দায়িত্বে আসতে পারেন আবার উনি খুব স্পষ্টভাবে সেটা নস্বাত করলেন সেটা বাতিল করলেন নাকচ করলেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউর